যে এটাও সাহাবিদের যুগ থেকে একটি বিতর্কিত বা মতভেদীয় একদম বিষয়। কোন কোন সাহাবি প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে বলেছেন, জি, কেউ কেউ ইমামের পিছনে পুরোই সূরা ফাতিহা পড়তে নিষেধ করেছেন, ইমামই যথেষ্ট, কেউ কেউ আবার কখনো কখনো পড়তে বলেছেন। এবং হাদিস শরীফে তিন রকমই পাওয়া যায়, এখানে হাদিসের আলোকে কয়েকটা বোঝা যায়। একটা হলো সকল রাকাতে পড়তে হবে, এটার জন্য দুটো দলিল বলা হয়। একটা হলো লা সালাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। তবে এখানে ইমামের পিছনে কথাটা নেই, এই জন্য এটা সরাসরি দলিল নয়, এটা সাধারণ দলিল। দ্বিতীয় আরেকটা হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমামের পিছনে সূরা পড়বে না, ইমাম যখন পড়ে ইল্লা আন তাকুনা ফাতিহাতিল কিতাব, ফাতিহা সূরা ফাতিহা পড়বে, কারণ ফাতিহা না পড়লে সালাত হবে না। এই হাদিসটা আবু দাউদ অন্যান্য গ্রন্থে রয়েছে, হাদিসটাকে অনেকে গ্রহণযোগ্য বলেছেন, তবে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানি বিস্তারিত আলোচনা হাদিসটাকে জয়ীফ বলেছেন। ঠিক আছে, এটাও দলিল হিসেবে ওরকম জোরালো হলো না। এর বিপরীতে অন্যান্য হাদিসে যে নামাজে ইমাম স্পষ্ট জোরে সরব কেরাত পড়েন, সরব নামাজে সূরা ফাতিহা পড়তে নিষেধ করা হয়েছে। শেখ আলবানি তার সিফাতুস সালাতিন নবী বই এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাম ফজরের সালাতে পিছনে সালাতের পরে বলেন, তোমরা কি আমার পিছনে কেউ সূরা পড়েছো? সাহেব বললেন, হ্যাঁ আমরা পড়েছি। তিনি বললেন, তোমরা আর পড়বে না। তখন থেকে সালাতে, জাহারি সালাতে সূরা ফাতিহা পড়া বন্ধ করে দিলেন সাহাবিরা। এইভাবে উনি বিভিন্ন হাদিসে রেওয়ায়েত এনেছেন। এখন দ্বিতীয় থাকলো নীরব নামাজ, জোহর আসর যে নামাজে সূরা ফাতিহা সূরা শোনা যায় না, নীরব নামাজে সূরা ফাতিহা পড়ার পক্ষে হাদিস রয়েছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা জোহর আসর সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়তাম। তো এটা জোরালো দলিল যে নীরব সালাতগুলো তো পড়তে হবে, আর যুক্তিও এটা চাই যে দাঁড়িয়ে থাকার চেয়ে করব কেন। যারা এটা নিষেধ করেছেন তারা দুটো দলিল দেন। একটা হলো তারা বলেন যে এটা সহিহ হাদিস যে মান কানা আল্লাহ ইমামুন ফাকরাতুল ইমাম আল্লাহ কেরা, যদি কারোর ইমাম থাকে ইমামের কেরাতে তার কেরাত হয়ে যাবে। এটা শেখ আলবানি হাসান বলেছেন, অন্যান্যরা সহি বলেছেন। আরেকটা হাদিস তারা দলিল দেন, জোহরের সালাতে একদিন রাসূলুল্লাহ সাল্লাম পিছনে মুক্তাদিদের সূরা পড়তে নিষেধ করেন, এটা নীরব সালাত। জি, এটা দিয়ে তারা দলিল দেন। এইভাবে প্রত্যেক মতেরই দলিল রয়েছে, তবে নিরপেক্ষভাবে বিচার করলে সামগ্রিক যুক্তি কোরআন সুন্নার আলোকে এটাই হলো জোরালো কথা যে আমরা সরব নামাজে শুনব, নীরব নামাজে পড়ব, এটাই সবগুলো হাদিসের সমন্বিত মত। সুন্দর, আলহামদুলিল্লাহ। আমরা মহতারামী নিয়ে অনেক বিতর্ক হয় আমাদের সমাজের মধ্যে, বিতর্কটা মনে হয় করার কোনো সুযোগ, বিতর্কটা সবচেয়ে আপত্তিকর। অর্থাৎ কেউ যদি ইমামের পিছনে সকল নামাজে সূরা ফাতিহা পড়েন এটার পক্ষে দলিল আছে, কেউ যদি কোনো নামাজে না পড়েন এটার পক্ষেও দলিল আছে, কিন্তু বিতর্কের কোনো দলিল হাদিসে আমরা পাইনি। এটা একটা পুরো নাজায়েজ কাজ। এখানে একটা কঠিন বিদআত আছে, সেটা হলো সুন্নতকে অস্বীকার করা, যে বিষয়ে একাধিক সুন্নত প্রমাণিত। জি, এটা হলো ফিকহের প্রায় সকল বিষয়, একামত দুইবার না একবার, ঈদের তাকবীর বারো না ছয়, আপনার সূরা ফাতিহা পড়তে হবে বা হবে না, রফল আদেন করতে হবে বা হবে না, এই বিষয়গুলোতে যে কোনো নিরপেক্ষ গবেষণায় দুটো সহিহ হাদিস রয়েছে দুই পক্ষে। দুই পক্ষে আমরা এখানে ইমানের দাবি হলো দুটো সুন্নতকে মেনে নেয়া, যেখানে দুটো সহিহ হাদিস আছে। আমি হয় দুটো আমল করব অথবা যে কোনো একটা আমল করব, কিন্তু চেতনায় বিশ্বাসে আরেকটা সুন্নতকে স্বীকার করব। আরেকটা সুন্নতকে অস্বীকার করা এটা চেতনার বেদাত। অর্থাৎ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সহি একটা সুন্নতকে আমি একটা মানছি ঠিকই, কিন্তু অপরপক্ষেরটা আমি অপরপক্ষ নয়, মানে অপর রাসূলুল্লাহ সাল্লামের একটা সুন্নত, কোনো পক্ষ টক্ষ নয়, আল্লাহ রাসূলের, আল্লাহ রাসূল সাল্লামের আরেকটা কর্ম যেটা সহি সনদে প্রমাণিত, সেটা আমি বিভিন্ন যুক্তি দিয়ে, যেমন একজন আমাকে বলছেন ইসলাম তো দুটো হতে পারে না, চারটে হতে পারে না, ইসলাম তো এক। আমি বললাম যে এটা তো আপনি তত্ত্ব বললেন, বাস্তবে আমরা দেখছি রাসূলুল্লাহ সাল্লাম কখনো কখনো দুটো তিনটে চারটে সহি হাদিস রয়েছে। তিনি বললেন এক্ষেত্রে একটাকে আমরা গ্রহণ করব, যে সাহাবি রাসূলুল্লাহ সাল্লামের সাথে বেশি দিন থাকতেন ওটা নেব। আমি বললাম এটাই তো সুন্নাত ইনকার করা, একটা হাদিস সনদগতভাবে সহি, আমি সাহাবীরকে একটা দোষ দিয়ে এটাকে বাদ দিয়ে দিলাম, এটা তো তাহলে সুন্নাত থাকবে না। তো এই জন্য আমি চেতনায় দুটোকে স্বীকার করব, আমলে হয় দুটো আমল করব অথবা একটা আমল করব, কিন্তু আমি একটাকে নানা অজুহাতে এটা মানসুখ হয়ে গেছে অথবা এটা সাহাবী কিছু বুঝতেন না অথবা এটা জয়ীফ
অমুক মহাদ্দেশ এটাকে জয়েব বলেছেন, অমুক ফকি এটাকে মানসুখ বলেছেন ইত্যাদি বলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সহি প্রমাণিত সুন্নতকে অস্বীকার করার প্রমাণতা এবং বিভিন্ন দোষে ওইটাকে মানে দোষী বানানো, অথবা এই সহি সুন্নতের আমলকে আয়েব দোষ দূষণীয় মনে করা, এটা সত্যই সুন্নতকে ইনকার করা।